দর্শক, আপনারা দেখছেন তরমুজের বাজার আসছি, কিছু তরমুজ কালেকশন দেখাবো আপনাদের। এখানে তরমুজের দাম কেমন, তরমুজ সম্বন্ধে একটু ধারণা দেবো। দেখছেন সাইজ খুব ছোটো ছোটোই কিন্তু এখানে সাইজ, এখন বর্তমানে যে তরমুজ ইউজ কিন্তু তরমুজ কালেকশন আছে, এ সম্বন্ধে আপনাদেরকে ধারণা দেবো। এখানে তরমুজের আসলে দামটা কেমন বর্তমানে, সে সম্বন্ধে ধারণা দেবো। দাম কমছে নাকি? আচ্ছা, অনেক দাম কমছে না? এই যে হাতের আপনার এগুলো কেমন দাম? 18,000 শ, তাহলে কত করে পড়ে? 180 টাকা করে, 20 টাকা, তাহলে 200 টাকা করে, 200 টাকা খরচ হয়ে যায়। আচ্ছা, বাজার কমছে অনেক। আপনার নাম কি? মোহাম্মদ সেকান্দার। সেকান্দার না, আজকে কয় হাজার রাখছেন? আজকে আইসি ব্যাপারী কয়েছে 6,000। 6,000 না? আচ্ছা, একটু দেখাবেন আপনার তরমুজ কোনগুলো। এইটা ওইটা, এইটা নাকি? এটা হলো 13,000 টাকা নাকি? আচ্ছা, মানে তাহলে কত করে পরে? 170 টাকা নাকি? 130 টাকা, 20 টাকা খরচ, 20 টাকা করে, তাহলে 150 টাকা। আচ্ছা, ওগুলো কি লাল হবে? আচ্ছা আচ্ছা, মানে এবার আছে যে কোনো সাইজ নাকি? এখানে কয়টা সাইজ? আচ্ছা, এই সাইজটা কত করে? এই যে তরমুজটা দেখছি, এখানে বিভিন্ন ধরনের সাইজের তরমুজ আছে, ঠিক আছে? এই তরমুজগুলোর দাম কেমন আজকে? 10,000 টাকা না? তাহলে পার পিস কত আসে? 100 টাকা নাকি? আচ্ছা, এগুলো কি লাল হবে? লাল হবে না, লাল হয় সাদা দেখা যায়। এগুলো যখন খুচরা বাজারে যাইতে যাইতে 120 টাকা পড়ে যায় টোটালে, খরচ সহকারে নাকি? 120 টাকা কত কেজি হবে? 3 কেজি, 3 কেজি কাছে। আচ্ছা, এই যে এইগুলো দেখছি কেমন, এগুলো এগুলো কি সেম না? এগুলো কত করে? কত করে এগুলো? 14,500 না? এগুলো 4 কেজির কাছে কাছে হবে, 5 কেজি আছে, 5 কেজি আছে না? এগুলো লাল হবে, মানে লাল কাঁচা হয়তো মিলেন না, দর্শক আপনারা দেখছেন এখানে কিন্তু হিউজ কিন্তু তরমুজ কালেকশন আছে। প্রাইস সম্বন্ধে একটু ধারণা দেওয়ার চেষ্টা করছিলাম আপনাদেরকে, কয়েকটা প্রাইস সম্বন্ধে একটু জানাচ্ছি। আর বিশেষ করে যে এই যে দেখেন ছোটো ছোটো তরমুজ, এগুলো কত করে? এগুলো এই যে দেখছি করা লাল, একবারে এই যে একবারে লাল দেখছেন, এটা এই কদু, এটা আবার কষি না, এটি কদু, কদু কদু 40-50 টাকা পিস আসে নাকি? দেখা যায় এটার মধ্যে মনে করে দেখা যায় 100 পিস নিলে দেখা যায় 50টা বাদ হবে আর 50টা মানে বেচতে পারবে, দেখা যায় 50টা এরকম একদম করা লাল বাজতে পারে নাকি, আর বাকি 50টা দেখা যায় ওইভাবে। ব্যবসার আসলে মানে বিশেষ করে এটাই হলো গোমর,
যারা আসলে খুচরা ব্যবসা করে তাদের আসলে এই ভোগান্তিটাই কিন্তু ভুগতে হয়। কারণ হলো তাদের এখান থেকে 100 পিস নিল, মানে দেখা যায় 100 পিসের দেখা যায় 20 পিস পচা বাজে বা 10 পিস পচা বাজে, বা আবার দেখা যায় টোটালে তার অ্যাভারেজে 30 থেকে 30 পিসের মতো অ্যাভারেজ ড্যামেজ হয়, আর বাইকও ভালো হলে 100 পিসের মতো। তো এই সম্বন্ধে কিন্তু আপনাদেরকে ধারণা দিচ্ছে, আসলে অবশ্যই যারা পাইকারি ব্যবসা করেন তাদেরও একটা আইডিয়া থাকতে হবে। যারা দীর্ঘদিন ধরে তরমুজের ব্যবসা করেন তারা কিন্তু আসলে এই ব্যবসা করে লাভবান হতে পারবেন, তাহলে এই ব্যবসার মধ্যে কিন্তু আপনারা যুক্ত পারেন। তাই দর্শক, এ পর্যন্ত ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।